শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকায় যানজট নিরসনে 61 কিলোমিটার পাতাল রোড। আংশিক মুক্তি হলো সুয়েজ খালে আটকে পড়া সেই জাহাজ। মিয়ানমারে বিক্ষোভকারী হত্যার তীব্র সমালোচনা বাইডেনের। যুক্তরাজ্য চীন উত্তেজনা, ক্ষুব্ধ বরিস জনসন। এবং সবশেষ থাকছে ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন, কৃষি খাতে $11,100 কোটি ক্ষতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মহানগর এবং আশপাশের যানজট নিরসনে 6টি মেট্রো রেলের সমন্বয়ে 67 কিলোমিটার উড়াল এবং 61 কিলোমিটার পাতাল রেলসহ মোট 128 কিলোমিটার দীর্ঘ একটি রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই লক্ষ্যে 2030 সালের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। সোমবার সকালে মেট্রো রেল রুট 5-এর সাউদার্ন অংশের সম্ভাব্যতা পরীক্ষা, বিস্তারিত নকশা এবং টেন্ডার সহায়তার জন্য প্রতিষ্ঠানের সঙ্গে DMTSL এর চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান। সেতুমন্ত্রী বলেন, 2026 সালের মধ্যে উড়াল এবং পাতালের সমন্বয়ে মেট্রো রুট 1 নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন চলমান। এছাড়াও 2028 সালের মধ্যে উড়াল এবং পাতাল মেট্রো রেলের সমন্বয়ে মেট্রো রুট 5-এর নর্দার্ন সাউদার্ন অংশে নির্মাণের লক্ষ্যে বিভিন্ন সার্ভে এবং প্রাথমিক নকশা প্রণয়নের কাজও চলমান রয়েছে। তিনি বলেন, 2030 সালের মধ্যে G2G ভিত্তিতে PPE পদ্ধতিতে মেট্রো রুট 2 এবং মেট্রো রুট 4 নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রো রেল রুট সিক্স নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই ডিপুট অভ্যন্তরে রেল লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে। উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রায় 11 কিলোমিটার ভায়া ডেকটির উপর রেল লাইন স্থাপনের জন্য ট্রাঙ্ক প্লিন্থ ক্যাস্টিং সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ মিশরের সুয়েজ খাল আটকে রাখায় 400 মিটার দৈর্ঘ্যের এভারগ্রিন জাহাজ আংশিকভাবে মুক্ত হয়েছে। সোমবার সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান উসামা রাবি একটি বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, জাহাজটির অবস্থান ঠিক নির্দেশনার 80% সরিয়ে আনা হয়েছে। জাহাজের পেছনের দিক তীর থেকে 102 মিটার অর্থাৎ 335 ফুট দূরে সরিয়ে আনা হয়েছে। মিশরের লেথ এজেন্সি জানায়, পূর্ণিমার জোয়ারে 10টি টাক বোট জাহাজটিকে তুলে সঠিক অবস্থানে নিয়ে আসার কাজ করে। এর আগে মঙ্গলবার সুয়েজ খালের যাতায়াত পথ বন্ধ করে দিয়ে 8 টন ওজনের এই জাহাজ। 193 কিলোমিটার অর্থাৎ 120 মাইল দীর্ঘ সংকীর্ণ এই খালের দক্ষিণ প্রবেশপথে সুয়েজ বন্দর থেকে 6 কিলোমিটার 3.7 মাইল উত্তরে জাহাজটি আটকে পড়ায় সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যিক সংকট তৈরি হয়। ইউরোপ এবং এশিয়ার মধ্যে বাণিজ্যিক এই সংযোগ পথে মোট বৈশ্বিক বাণিজ্যের 12% পণ্য সরবরাহ করা হয়। সোমবার এক টুইট বার্তায় আন্তর্জাতিক সমুদ্র পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান ইনস্কেপ শিপিং সার্ভিস জানায়, আটকে পড়া এবার গিবেন জাহাজটি সোমবার স্থানীয় সময় ভোর 4:30 সফলভাবে আবার ভাসা শুরু করেছে। টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, জাহাজটি এখন নিরাপদে আছে, পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে খবর জানানো হবে। গত মঙ্গলবার জাহাজটি আটকে পড়ার পর ব্যাপক নৌজটের সৃষ্টি হয় সুয়েজ খালের চলাচল পথে। লেথ এজেন্সি জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত অন্তত 367টি জাহাজ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সংযোগের দুই প্রান্তে পারাপারের অপেক্ষা করছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 223 জনে। নিরাপত্তা বাহিনীর অভিযানে 7 শিশুসহ 100+ মানুষ নিহত হওয়ার ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভয়ানক এবং জঘন্যতম হিসেবে অভিহিত করেছেন। গত 1 ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচির সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দী হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে। বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নিয়েছে সামরিক সরকার। শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী এবং শিশুসহ 114 জনকে গুলি করে, যা সেনা অভ্যুত্থানের পর একদিনের সর্বোচ্চ হত্যাযজ্ঞ। স্থানীয় সময় রবিবার 28 মার্চ নিজ রাজ্য ডেলওয়ারে সাংবাদিকদের ব্রিফিংকালে
বাইডেন বলেন, নিরাপত্তা বাহিনীর এই ধরনের পদক্ষেপ খুবই ভয়ানক। আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনীর লাগামহীন অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এই ধরনের পদক্ষেপ একেবারে জঘন্যতম। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ভয়াবহ এই সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একটি বিবৃতিতে বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী গতকাল যে রক্তপাত ঘটিয়েছে তা খুবই ভয়ঙ্কর এবং লজ্জার। যুক্তরাজ্য এবং চীনের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের 9 জন ব্যক্তি এবং 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় চীনের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইগুর মুসলমানরা যে নিপীড়নের শিকার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার বাকস্বাধীনতা থাকা তা অপরিহার্য। এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, চীনে উইগুর মুসলিম সম ব্যাপারে কথা বলে এদেশের সংসদ এবং ব্রিটিশ নাগরিকরা চীনা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। নিপীড়নের বিরুদ্ধে কথা বলাটা দরকার এবং আমি দৃঢ়ভাবে তাদের নিষেধাজ্ঞার কবলে পড়া ব্রিটিশদের পাশে আছি। জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চীনের পর লন্ডন নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়া হিসেবে ব্রিটেনের 9 জন নাগরিক এবং 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। সেই ঘটনার পর নিজের অবস্থান পরিষ্কার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, চীন নিন্দা জানাতে, বিরোধিতা করতে এবং কড়া বক্তব্য দেওয়ার জন্য চীনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিটেনের 9 জন ব্যক্তি এবং 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে। তারা বিস্তৃতভাবে মিথ্যা এবং বানোয়ার তথ্য ছড়াচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। সেই সঙ্গে ওই সব ব্যক্তির সঙ্গে চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানের বাণিজ্য নিষিদ্ধ থাকবে। ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনের কারণে দেশটির কৃষিখাতে $11,100 কোটি ক্ষতি হয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন ন্যাশনাল সালভেশন সরকারের কৃষি এবং সেচ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। রবিবার একটি সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কৃষির সঙ্গে যুক্ত সরকার 172টি ভবন ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি বেসরকারি খাতের 240টি কৃষি বিষয়ক ভবন বা স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়া আগ্রাসনে ইয়েমেনের 79টি পানি সরবরাহ কেন্দ্র এবং জলধারা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সৌদি জোটের হামলায় 2,314টি খাদ্য গুদাম, 75টি মার্কেট, 45টি ইউনিয়ন এবং 29টি কৃষি পণ্য রপ্তানি কেন্দ্র এবং হিমাগার ধ্বংস করা হয়েছে। এই ব্যাপারে দেশটির কৃষিমন্ত্রী আব্দুল মালেক আল তুহর বলেছেন, সৌদি আগ্রাসনে ইয়েমেনের কৃষি খাতের শতকরা 65% ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।